দেশজুড়ে বিজেপির ভরাডুবি। সাতটি রাজ্যে ১৩টি বিধানসভা আসনের মধ্যে ১০টিতে জয় ইন্ডিয়া ব্লকের। একটি আসনে জয় পেয়েছে নির্দল প্রার্থী। মাত্র দুটি আসনে কোনো মতে জয় পেয়েছে পদ্ম শিবির। কার্যত ধরাশায়ী অবস্থা হল কেন্দ্রের শাসক দল বিজেপির। ২৪ লোকসভা নির্বাচনের পর প্রথম নির্বাচন এটা। গত ১০ই জুলাই ১৩টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়, আর এর প্রথম পরীক্ষাতেই ডাহা ফেল করল মোদী শাহ ব্রিগেড, এমনটাই দাবি রাজনৈতিক বিশ্লেষকদের সিংহভাগের। এক নজরে ভোটের ফলাফল। পাঞ্জাব জলন্ধর পশ্চিম আসনে জয়ী আম আদমি পার্টির প্রার্থী মহিন্দর ভগত। ৩০,০০০ বেশি ভোটে তিনি পরাজিত করেছেন বিজেপি প্রার্থীকে। হিমাচল প্রদেশ মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর জয়ী দেহরা আসনে। তামিলনাড়ু বিক্রাভান্দি আসনে জয়ী হয়েছেন ডিএমকে প্রার্থী। উত্তরাখণ্ড বদ্রীনাথ আসনে জয়ী কংগ্রেসের লাখপত সিং বুতোলা। মঙ্গলরে জয়ী কংগ্রেসের কাজী মোহাম্মদ নিজামুদ্দিন। মধ্যপ্রদেশ আমরোয়াতে জয়ী বিজেপি প্রার্থী কমলেশ শাহ। বিহার ৮,০০০ ভোটে জয়ী নির্দল প্রার্থী শঙ্কর সিং। পরাজিত করেছেন বিজেপির জোট সঙ্গী জেডিইউ প্রার্থীকে। পশ্চিমবঙ্গ ৪ আসনে বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। উপনির্বাচনে খাত তুলতে পারেনি বিজেপি, এমনকি মতুয়া সমাজেও ব্রাত্য হতে শুরু করলো বিজেপি। কি কারণ? গত কয়েক বছরে মতুয়া সমাজের একটি বড় অংশের সমর্থন বিজেপির দিকেই ঝুঁকেছিল। এনআরসি থেকে শুরু করে সিএএ নিয়ে নিজেদের চিন্তাভাবনা ভালো মতো মতুয়া সমাজের মধ্যে প্রচারের চেষ্টা চালিয়েছিল বিজেপি। তবে কি ধীরে ধীরে এবার মতুয়া সাম্রাজ্য ব্রাত্য হতে শুরু করলো বিজেপি? উপনির্বাচনের ফলাফল কিন্তু সেই প্রশ্নই তুলে দিয়েছে, অন্তত এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এদিকে গেরুয়া রথের ধরাশায়ী পরিস্থিতিতে তৃণমূলের জয় নিয়ে পদ্ম শিবিরকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, অনেক চক্রান্ত সত্ত্বেও মানুষ ভোটে জিতেছে, বিজেপি এজেন্সিকে রুখে দিয়েছে, বিজেপি পর্যদস্তু হয়েছে, দুটি রাজ্যে ক্ষমতায় আছে সেখানেই জিতেছে। এটা বোঝা যাচ্ছে গোটা দেশের মানুষই বিজেপিকে আর পছন্দ করছে না।